যুব সমাজকে নেশা থেকে দূরে রাখার বার্তা নিয়ে আগরতলা ধলেশ্বরস্থিত স্বামী দয়ালানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হলো ধলেশ্বর প্রিমিয়াম লীগ সেভেন এসআইটি দিবারাত্র নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনার আগে পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে শহীদ জওয়ানদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানান টুর্নামেন্টের উদ্বোধক সহ উপস্থিত অতিথিরা। আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে এখন বেসরকারি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে আকর্ষণীয় প্রাইজে ক্রিকেট টুর্নামেন্ট। মূলত যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার বার্তা নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, আর এতে করে ব্যাপক সাড়াও লক্ষ্য করা যাচ্ছে টুর্নামেন্টগুলিতে। বুধবার রাতে আরও একবার এমনটা দেখা গেল রাজধানী আগরতলা ধলেশ্বরস্থিত স্বামী দয়ালানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ধলেশ্বর শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ধলেশ্বর প্রিমিয়াম লীগ সেভেন এসআইটি দিবারাত্রির নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন রাতে টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ, সমাজসেবী নবেন্দু ভট্টাচার্য, রানা ঘোষ, ক্লাব সভাপতি মনীষ সাহা সহ আরও বিশিষ্টজনেরা। দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনার আগে পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই পাঁচ দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে প্রচুর সংখ্যক দল অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে আয়োজক সংগঠনের সদস্যরা সহ স্থানীয়দের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আজকে আমাদের বনমালীপুরের অন্তর্গত আমাদের আশ্রম স্কুলে মাঠে আমাদের যুবক ভাইয়েরা একটি খেলার আয়োজন করেছে। তার মূল যে লক্ষ্য সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে আমাদের নেশামুক্ত সমাজ গঠন করা। নেশামুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে যুবকদেরকে আরও বেশি করে খেলার মাঠে আগ্রহী করে তোলা, কম্পিটিশন করা, তারই অঙ্গ হিসাবে আমাদের ধলেশ্বরস্থিত শান্তিনিকেতন সাংস্কৃতিক যে মঞ্চ রয়েছে তারা যুবকরা এই সেভেন সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সারা রাজ্যে এরকমভাবে যে খেলাধুলার মাধ্যমে আমাদের মন এবং আমাদের দেহকে সুস্থ রাখার যে প্রয়াস সেটা আরও বেশি করে উৎফুল্লভাবে সারা রাজ্যের মানুষ সেখানে পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।